হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেনভিলফুড। আজ বর্ষাকালের প্রিয় একটি খাবার বানাতে চলেছি, সেটা সবারই খুব পছন্দের। আজ খিচুড়ি রেসিপিটা নিরামিষ পদ্ধতিতে বানাবো। এটা তোমরা পুজোর দিনে, যে কোনো পুজোর দিনে ভোগ হিসাবে বানাতে পারো, বা নিরামিষ দিনেও কিন্তু এটা বানিয়ে খেতে পারো। খিচুড়ির সাথে আছে বাঁধাকপির চচ্চড়ি, বেগুন ভাজা আর আলুর দম। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু বৃষ্টিটাও হচ্ছে, বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর বৃষ্টি মাথায় গরম গরম খিচুড়ি খেতে জাস্ট অসাধারণ, ভাবা যায় না, এত ভালো লাগে। তার সাথে একটু ইলিশ মাছ হলে মন্দ হয় না। এখানে দেখো মশলাগুলো বাটা হয়ে গেছে, সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মশলাগুলো নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। মোটামুটি খিচুড়ি চচ্চড়ি বানানোর জন্য সব কিছু এক জায়গায় নিয়ে তৈরি। এবার খিচুড়িটা বানিয়ে নিতে হবে চটপট, তার সাথে আছে চচ্চড়ি ভাজা। তো চলো এবার বানিয়ে নিই। প্রথমে কড়া বসিয়ে দিলাম, তার মধ্যে মুগ ডাল দিয়ে খিচুড়িটা বানানো হচ্ছে। তো প্রথমে মুগ ডালটা ভেজে নেব, এমন করে ভাজতে হবে, লাল লাল হবে কিন্তু পুড়ে যায় না। তো তোমরা কিন্তু সাবধানে একটু ভেজে নেবে, মুগ ডালের যখন একটু গন্ধ বেরোবে তখন কিন্তু মুগ ডালটা নামিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে কড়াটা পরিষ্কার করে তেল দিলাম, সাদা তেল। তোমরা চাইলে এখানে সর্ষের তেলও কিন্তু তরকারিটা বানিয়ে নিতে পারো। তারপরে আমি প্রথমে অল্প একটু তেল দিয়েছি বাঁধাকপি আলু, এগুলো একটু ভাজা করে নেব বলে। তোমরা চাইলে কিন্তু সেদ্ধ করেও নিতে পারো। তো আমি একটু ভাজা করে নিলাম আজকে লবণ হলুদ দিয়ে। এবার ভাজা করে নিতে হবে, ভাজা করার সময় কিন্তু আস্ত একটু কম দিয়ে ভাজা করে নেবে। আর এইভাবে চচ্চড়ি রান্না করে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে, এর স্বাদটা কিন্তু খুব অসাধারণ হয়। তারপরে ঢাকা দিয়ে মিশিয়ে নিয়ে, একটু ঢাকা দিয়েছিলাম যাতে বাঁধাকপিগুলো তাড়াতাড়ি গলে যায়, ওটা নামিয়ে রেখে আবারও কড়াইতে তেল দিলাম। এই তেলেই কিন্তু বেগুনটা ভাজা করে নেব প্রথমে। বেগুন ভাজার জন্য তোমাদের একটা টিপস বলে দিই, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সব বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবে, বেগুনগুলো সেদ্ধও হয়ে যায়। আবার অনেক সময় দেখবে বেগুন ভাজতে গেলে কিন্তু একটু শক্ত শক্ত থাকে, তো সেটা আর হবে না। তোমরা বেগুনগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবে, বেশি না, 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে তারপরে আবার তুলে নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবে, দেখবে নরম হয়, আর এতে কিন্তু টেস্টটা অসাধারণ হয়। বেগুনগুলো ভাজা তো হয়ে গেল, এবার তুলে নেব। আবার ওই তেলেই যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো ভাজা করে নেব। তো প্রথমে আমি আলুগুলো দিয়ে ভাজা করে নিচ্ছি, একই পদ্ধতিতেই ভাজা করব। আলুগুলো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো আলুগুলো একটু কালচে কালচে হয়ে গেছে, তো তোমরা কিন্তু একটু সাবধানে ভেজে নেবে। তুলে নেব আলুগুলো, তারপরে দিয়ে দেবো গাজর। যে তেলটা বেঁচেছিলো আমি সেই তেলটা কিন্তু রান্নাটা করছি, যে ভাজা ভাজার যেগুলো ভাজার জন্য আছে সেগুলো ভেজে নিচ্ছি। গাজরটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তোমরা এরকম করে আগে কোনো তরকারি খেয়ে থাকলে আমার কিন্তু কমেন্টে জানাবে। এবার সবজিটা বানিয়ে নেব, তাই জন্য প্রথমে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচ ফোড়ন আর টমেটো দিয়েছি। এবার এই মশলাগুলোগুলো কষে নিতে হবে। তারপরে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে হালকা আঁচে ভেজে নেব বা মশলাটা কষে নেব, যত সময় টমেটো একটু গলা গলা ভাব হবে। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরা বাটা, দিয়ে এবার মশলাটা কিন্তু কষতে হবে। কিন্তু এই মশলাটা যখন কষবে অবশ্যই আঁচটা কম রেখে কষবে, জোর আঁচ দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, আমি কিন্তু বারবার তোমাদেরকে বলছি। তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তোমরা যদি ঝাল পছন্দ করো তো দেবে, নাহলে কম দেবে। তারপর দিলাম একটু চিনি, সবজিটা যদি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় খিচুড়ির সাথে তো জমে যাবে, অসাধারণ খেতে হবে, তোমরা ভাবতে পারছো না এত ভালো খেতে হয়। তারপরে মশলাটা দেখো কষা হয়ে গেছে, টমেটোগুলো কিন্তু একটু নরম হয়ে এসেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে জল ঢেলে দিতে হবে।
তোমরা বুঝতে পারছো আমার সবজিগুলো মেশানো হয়ে গেছে। এবারে অল্প একটু জল, গরম জল ঢেলে দেবে সবজিতে। কোনোদিন তোমরা ঠান্ডা জল দেবে না, অবশ্যই গরম জলটা নেওয়ার চেষ্টা করবে। একটু গরম জল ঢেলে দেবে পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে বানিয়ে নেব। এবার এদিকে তরকারিটা হচ্ছে, আর ততক্ষণ আমি খিচুড়ির জন্য মশলাটা করে নেব। তো আমি হাঁড়িতেই খিচুড়িটা বানিয়ে নেব, তাই জন্য প্রথমে হাঁড়িটাই বসিয়ে দিলাম। এর মধ্যে সাদা তেল দিচ্ছি, তোমরা চাইলে এখানে সর্ষের তেল নিতে পারো। দিলাম গোটা গরম মশলা, ফোড়নে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, দিয়ে মশলাগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দেব নারকেল কুচি। নারকেল কুচানোটা দিলে কিন্তু খিচুড়ির আলাদা একটা স্বাদ আসে। তোমরা চাইলে এখানে কাজু কিশমিশ দুটোই দিতে পারো। গরম মশলার সাথে নারকেলগুলোকে একটু ভাজা করে নেব। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া দিলে তারপরে দেব আদা আর জিরে বাটা। তো তোমরা যদি খিচুড়ির পরিমাণটা বেশি করো, মশলাগুলো কিন্তু একটু বেশি দেবে, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এখানে আমার প্রায় 550 চাল আর ডাল মিলে কিন্তু খিচুড়িটা হচ্ছে। তারপরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সেই লঙ্কার গুঁড়োটা মশলাটা একটু কষে নেবার পরে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলাম, আমি কিন্তু আগে দেইনি। তারপরে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা তোমরা স্কিপ করতে পারো, আবার চাইলে দিতেও পারো, আমি এখানে সবজি দিচ্ছি বলে টমেটোটা দিয়েছি। তারপরে অল্প একটু জল দেবে, দেখবে লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে মশলাগুলো কিন্তু পোড়া পোড়া ভাব হয়ে যায়, তলায় লেগে লেগে যায়। তো সেই জন্য একটু জল দিয়ে কষে নিলে কিন্তু খুব সুন্দর হয়। কষে নেওয়ার পরে মশলাগুলো ডাল দিয়ে দিলাম, যে ডালগুলো আমি ভেজে রেখেছিলাম। ডালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে সেই ডালটা দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে দিচ্ছি বাসমতি চাল। বাসমতি চাল দিলে কিন্তু খিচুড়ির স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। ভালো করে মশলার সাথে চাল ডাল মিশিয়ে নিয়ে জল ঢেলে দেবো। এটা কিন্তু গরম জল, তোমরা কিন্তু গরম জল ব্যবহার করবে। সব ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার ওদিকে দেখবো আমার তরকারিটা কত দূর হলো। দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে, প্রায় কি একদমই রেডি পরিবেশন করার জন্য। তো এইভাবে মাঝে মাঝে কিন্তু আমি একবার দুবার একটু নেড়ে দিয়েছিলাম, বা একটু ঢাকনাটা তুলে একটু ভালো করে মিশিয়ে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তরকারি পুরোপুরিভাবে রেডি। এবার খিচুড়িটা কত দূর হলো না হলো এবার দেখবো। তত এবার দেখো খিচুড়িটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো কিন্তু এখন দেবো। অনেকে কি করে, সবজিগুলো কিন্তু একসাথেই দিয়ে দেয়, আলু গাজর, অনেকে ফুলকপি টুপি দেয়। তোমরা কখনো ওরকম দেবে না, যখন জলটা ফুটতে শুরু করবে সেই সময় কিন্তু দেবে। তারপরে দেব বাঁধাকপি আর আলু ভেজে রেখেছিলাম, অল্প একটু তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো খিচুড়ির মধ্যে সবজি দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়। তারপরে সব সবজিগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব। সব কিছু সেদ্ধ হয়ে গেলেই বানানো হয়ে যাবে খিচুড়ি, বর্ষাকালের টেস্টি খিচুড়ি বা মুগ ডালের খিচুড়ি। এইভাবে খিচুড়িটা বানিয়ে নেব। দেখো খিচুড়িটা তৈরি হয়ে গেছে, আর চাল আলু ডাল সবজি সব সেদ্ধ হয়ে গেছে। তো এর উপরে ভালো করে মিশিয়ে নিয়ে এর উপরে কাঁচা লঙ্কার একটু ঘি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে পরিবেশন করার জন্য একেবারে তৈরি। তো একটু ঢাকা দিয়ে রেখে দেবে, ঘি দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট ঢাকা দিলেই হবে। তারপরে তোমরা পরিবেশন ইচ্ছামতোভাবে গরম গরম পরিবেশন করো। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর একটু উপকার হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটাও প্রেস করে নেবে। আজ তাহলে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে এরকম কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে।